আর মাত্র কয়েকদিন পরই কুরবানি ঈদ, তবে ঈদকে সামনে রেখে এখনও জমে উঠেনি সিলেটের বৃহত্তম পশুর হাট কাজির বাজার। শুক্রবার ছিল গরুহাটের দিন, অফিস আদালত বন্ধ থাকায় ছিল প্রচুর ভিড়। বেশিরভাগ ক্রেতারা তাদের সন্তানদের নিয়ে গরু দেখছেন, দাম দর করছেন কুরবানির পশু, তবে কেনা হচ্ছে না। বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও তেমন বিক্রি হচ্ছে না। কেনা বেচা তেমন শুরু না হলেও তারা আশা করছেন দুই একদিনের মধ্যে বিক্রি জমে উঠবে। শুক্রবার কাজির বাজারে সবচেয়ে বড় গরুটির দাম ছিল 10 লাখ টাকা।